দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশকে তুলে ধরা সহ সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অর্থনৈতিক কূটনৈতিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য জানান তিনি অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে আরও বিদেশি বিনিয়োগ দরকার বলে জানান পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্যিক নীতি উদার থাকায় বাংলাদেশ বিদেশি বিনিয়োগের হারে পরিণত হবে বলে আশা করেন তিনি বলেন এর পাশাপাশি প্রযুক্তি সরবরাহ বাড়াতে হবে যাতে দেশের সম্পদ কাজে লাগানো যায় গ্রাজুয়েশনের পর বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থা সহ অন্যান্যদের দেয়ার সুযোগ সুবিধা পাবে না জানিয়ে তিনি বলেন এজন্য এখনই নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে তেইশটি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি